মামা বকবনে নিবা কত? আরে 60 টাকার ভাড়া 80 টাকা চাইলে হইব নাকি? আরে ভাই 60 টাকা করে দে, চলো তো মামা। আপনি আমার রিকশা, আমি আপনাকে 50 টাকা দিই মামা। আপনি জানতে পারবেন না। পারবো মামা, পারবো। আপনি বলেন না। আপনি এটা বয়স্ক লোক, আপনার যে বডির অবস্থা, আপনার যে শরীরের অবস্থা, আপনি পারবেন না। আমার সময় খুব কম, আমার উৎসব একটু। আপনারা না দিলে কি খাবো? আরে মামা, আপনি কি খাবেন না খাবেন আমারে বলে লাভ আছে নাকি? এই রিকশা আমি আইতেছি, হ্যাঁ, ওষুধ নিয়ে আর খাবার নিয়ে আইতেছি। আমার একটা মাইয়া আর দুইটা পোলা। মাইয়াটা বিয়া দিতে গিয়ে আমি তো একটা সর্বশান্ত হয়ে গেছি। পোলা দুইটা হারা হাগুমত নিজকে মতো বিয়া করি, আর হারা হাগুমত সংসার করি। এমনি আমি বুড়া মানুষ, আর ওই তোমার ওই দাদির লইয়া এই দুইজনে কোনো রকম চলি বাবা। এই আবার অসুস্থ, কোন দিন ওষুধ আনবো? গত দুই দিন ধরে ঘরে রাম, যদি দেও বাবা। আমি কি লঙ্গরখানা দিয়ে বই রেছি যে যে আইব হ্যাঁ বাকি দেওয়ার লাগবো? আপনি যে লঙ্গরখানার কথা কন, আসলে আমি যখন যা পারি তা তো দেই। আসলে কি দে বাবা, আমার তো বয়স হয়েছে, বয়স্ক মানুষ, রিক্সা নিয়ে বাইরে এলে লোকজন উঠতে চায়, হয়তো ভাবে আমি চালাইতে পারবো না। এরম করে সকাল থেকে 4-5টা কাস্টমার আমার চলছে, প্যাসেঞ্জার আমার রিক্সা ওঠে না। ওদিকে তোমার দাদি ফোন দিয়েছে, সে অসুস্থ, দুই দিন ধরে বাসায় রান্না নাই বাবা। তুমি যদি একটু চাল না দাও মানে আইজো না খাই থালা দেবো বাবা। এই নে আই, জান জান বাকি দাম দেবো না বাবা। বাবা শোনো, বাবা শোনো, এই এলাকা আমি আজ অনেক বছর ধরে আসি না, আপনার তো দেখেন চাল লাগুক, একটা মেজবাতি লাগুক, একটা বিড়ি লাগুক, একটা চাল লাগুক, আমি তো সব আপনার দয় পেয়ে পাই নেই লবস। কি করবো বাবা, বুড়া মানুষ, কথা দিচ্ছি বাবা, বিশ্বাস করে আমি যে আপনি কোনো সন্ধ্যাবেলা করে যা কামাই করতে দিয়ে খুব অসুস্থ বাবা। আচ্ছা খারাপ দিতে দিন। যে হয় কোন বাবা, আমার একটু তারা আছে। আসলে বাবা বয়স হয়েছে তো, বুড়া মানুষ, ওই গাড়ি টাড়ি পাহাড় দিকে লোকজন রিক্সায় উঠতে চায় না, ভাবে কি যে আমি মনে হয় চালাইতে পারবো না।